পায়ে, এই পায়ে, এই পায়ে গোপী, সেকেন্ডস সেকেন্ডস, এই তো এই তো সেকেন্ডস সেকেন্ডস গোপী, এই তো, গুড গুড। সুপ্রভাত। প্রথমে আমি আমার সমস্ত দর্শক ভাই বোনেদের আমার ইউটিউব চ্যানেল মাই বার্স মাই লাভ এ স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমার কাকাতুয়া গোপি সকালে ব্রেকফাস্ট আর টিফিন আমার সাথে করে। চলুন দেখা যাক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন গোপীর ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট সিরিঞ্জে করে ওকে আমি A21 খাওয়াই। ও প্রথমে যে একবার টেস্ট করে, প্রথমে মুখে নিতে চায় না, একবার টেস্ট করে দেখে যে স্বাদটা ওর নেওয়া যাবে কি না। সেকেন্ড টাইম আর একবার একটু পরিমাণে দিতে হয়, সেটাকেও ও টেস্ট করে জিভ দিয়ে ভালো করে চেটে পরখ করে দেখে ও স্বাদটা পছন্দ হচ্ছে কি না। পছন্দ হলে তারপরে ও দেখুন কী সুন্দর খেয়ে নিচ্ছে। ও পর এক সিরিঞ্জ পুরো আস্তে 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 মুখে দিয়ে দেওয়া হয়, ও খেয়ে নিতে থাকে। দিয়ে পরে আমাদের হ্যান্ডশেক করার সময় হয়। গোপি শেক হ্যান্ডস, গোপি গোপি পা বাড়াও, শেক হ্যান্ডস, এই তো গুড। দেখলেন কী সুন্দর পা বাড়িয়েছেও, আবার ওই পাটাও বাড়াবার আগে এই পাটা আরেকবারও নিজে থেকেই বাড়িয়ে দিল। গোপি এই পায়ে, এই পায়ে, এই পায়ে গোপি শেক হ্যান্ডস, শেক হ্যান্ডস, এই তো শেক হ্যান্ডস হয়ে গেছে। আরেকবার গোপি, গোপি আরেকবার শেক হ্যান্ডস, শেক হ্যান্ডস গোপি, এই তো গুড গুড। আবার ওই পায়ে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ ওই পায়ে, ওই পায়ে, ওই পায়ে, এই তো শেক হ্যান্ডস, গুড গুড শেক হ্যান্ডস। এইভাবে আমাদের সকালের শেক হ্যান্ডস পর্ব হওয়ার পরে ওকে আরও এক সিরিঞ্জ খাওয়ানো হয়, 10 ml-এর সিরিঞ্জ। এটা অল্প অল্প করে মুখে আস্তে আস্তে দিয়ে দিলে ও সুন্দর খেয়ে নেয়। সকালবেলাতে হ্যান্ড ফিডিং না দিলেও চলে, কিন্তু দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই ওকে এটা আমি দিই। এরপরে হবে আমাদের ব্রেকফাস্টের পরে টিফিন টাইম। টিফিনে ও আমার সঙ্গেই খাবার শেয়ার করে। এই দেখুন আমি তড়কা রুটি খাচ্ছিলাম, ওকে একটু তড়কা মাখিয়ে রুটিটা দিলাম, কী সুন্দরও অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। জেনারেলি ওদেরকে নুন দেওয়া চলে না, তাই খুব কম নুন দিয়েই তড়কাটা করা হয়েছে, যাতে ওকে একটু দেওয়া যায়। এটা ওর ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে, মানে 6:30 ব্রেকফাস্ট হয়, 9:30-9:30 মধ্যেই এই খাবারটা ও আমার সঙ্গে খায়। যেদিন আমি যেমন টিফিন খাই ও খায়। টিফিনে গোপি বিস্কিটও খায় মাঝে মধ্যে, বিস্কিট আবার জল জলে ভিজিয়ে খায়। প্রথমে জলে ফেললো, দেখুন মনে হচ্ছে ঠিক মতো ভেজে নি, আবার ফেললো, এবারে ওটাকে তুলে নিয়ে ও আনন্দ করে খেতে শুরু করে। দুটো পর্যন্ত বিস্কিটও খেয়ে ফেলে। এই বিস্কিটটা দেখুন খেতে শুরু করেছে, ও খুব মজা করে বিস্কিটটা খায়। বিস্কিট রুটি যাই হোক যা টিফিনে খায় ও বেশ মজা করেই খেতে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন।